আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবার, 25শে ডিসেম্বর 2023 সাল। তো রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটা দিবস উদযাপন করা হয়, যে দিবসটাকে আমরা ঈদে মিলাদুন নবী হিসেবে জেনে থাকি এবং ঈদে মিলাদুন নবী হিসেবে এটা প্রচলিত, এবং এই বিষয় সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখে থাকি। এবং এই দিবসটিকে আমাদের দেশে সরকারি ছুটির দিন হিসেবে দেওয়া হয়ে থাকে। তো এই ঈদে মিলাদুন্নবী শব্দটির অর্থ কী? এটা কি কখনো আমাদের মনে জেগেছে যে ঈদে মিলাদুন্নবী এই শব্দটির অর্থ কী? তো আমরা এই সংক্ষিপ্ত পরিসরে ঈদে মিলাদুন্নবী শব্দটির অর্থটা কী সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি যে সহজভাবে বোঝার চেষ্টা করি যে ঈদে মিলাদুন্নবী শব্দটির অর্থটা কী, তো আমরা যদি লিখি বার্থ ডে, আচ্ছা বার্থডে আমরা লিখলাম, তো এখানে দেখুন বার্থডে লেখার পরে এসেছে ঈদ মিলাদ, ঈদ মিলাদান, ঈদ মিলাদ। তো এখন যদি আমরা লিখি তাহলে ঈদ মিলাদুন নবী, অর্থাৎ নবীজির জন্মদিন সম্পর্কিত উৎসব। ঈদ শব্দের অর্থ হচ্ছে উৎসব, যে দিবসটাতে আমরা উৎসব পালন করব, আনন্দ উৎসব করব, খুশি হব, আল্লাহর শুকরিয়া আদায় করব। তো এই ঈদ মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সম্পর্কিত উৎসব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, এই হাদিসটা হচ্ছে এরকম, যেটা যদি আপনাদের আমি দেখাতে চাই তাহলে হাদিসটা হচ্ছে এরকম, ইউ উইল ফলো ইয়োর প্রিভিয়াস জেনারেশন bit by bit, okay, and how this look at the this time the page is here how this to hot chair রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউ উইল ফলো দ্য ওয়েস অফ দোজ নেশনস হু আর বিফোর ইউ, তোমরা অনুসরণ করবে তাদের যারা তোমাদের পূর্বে চলে গেছে, স্প্যান বাই স্প্যান, কিউবিট বাই কিউবিট, অর্থাৎ একদম ধরে ধরে বিন্দু বিন্দু করে একটু একটু করে তোমরা তাদের অনুসরণ করবে, সো মাচ সো, এতই অনুসরণ করবে দ্যাট ইভেন যদি তারা ইফ দে ইন্টার এ হোল অফ এ মাস্টিজার, মানে এটা খুব সম্ভবত একটা গিরগিটি টাইপ প্রাণী, অর্থাৎ তারা যদি একটা গিরগিটির গর্তে প্রবেশ করে, ইউড ফলো দেম, তোমরাও একই কাজ করবে। তখন সাহাবারা জিজ্ঞেস করেছিল, উই সেইড ও আল্লাহ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডু ইউ মিন, আপনি কি বোঝাচ্ছেন দ্য জিউস অ্যান্ড দ্য খ্রিস্টিয়ানস, যে আপনি কি ইহুদি এবং খ্রিস্টিয়ানদেরকে বোঝাচ্ছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বললেন, হোমেলস, তারা সালার তাহলে আর কারা? তো আমরা যেটা করছি এখানে দেখুন, আমরা বড়দিন শব্দটির সাথে পরিচিত, খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে তারা 25শে ডিসেম্বরকে পালন করে হচ্ছে আপনার বড়দিন হিসেবে। আমরা যদি এখানে লিখি জেসাস বার্থডে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, তাহলে দেখুন এখানে লেখা আছে
The common Christian traditional dating of the birth date of Jesus was 25 December. অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায় 25 ডিসেম্বরকে তার জন্মদিন হিসেবে পালন করে, কিন্তু এই জন্মদিনটা কিন্তু আসলে তার জন্মদিন না। এটাকে তারা ওই পোপ জুলিয়াস সিজার এটাকে নির্দিষ্ট করে দিয়েছিল 25 ডিসেম্বরের উপর। তো তারা এই বিষয়ে যদি আপনারা আরও সার্চ করেন যে আসলেই ঈসা আলাইহিস সালামের জন্মদিন কবে ছিল, এই বিষয়ে আসলে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না। এমনও অনেক নির্দেশনা রয়েছে যে ওনার 11 সেপ্টেম্বর জন্ম হয়েছিল। তো সে যাই হোক, আমাদের যে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা পূর্ববর্তী জাতিদের একদম ধরে ধরে অনুসরণ করছি। তো খ্রিস্টান সম্প্রদায় যেভাবে ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, অর্থাৎ তাকে অনুসরণ করার ক্ষেত্রে তারা কী করে, তার জন্মদিবসটাকে পালন করছেন। আপনি কোনো খ্রিস্টানকে খুঁজে পাবেন না যে সে আপনাকে বলছে যে আমি যে ইবাদতটা এইভাবে করছি কেন, কারণ ঈসা আলাইহিস সালাম এভাবে করেছিলেন। আমি এইভাবে বিবাহ করছি কারণ ঈসা আলাইহিস সালাম এভাবে বিবাহ করেছিলেন। আমি এইভাবে এটা খাচ্ছি কারণ ঈসা আলাইহিস সালাম এভাবে এটা খেয়েছিলেন। আমি এই প্রথাটা পালন করছি কারণ ঈসা আলাইহিস সালাম এই প্রথাটা পালন করেছিলেন। এভাবে কিন্তু তারা দলিল সহকারে আপনাকে কোনো বিষয় দেখাতে পারবে না। কিন্তু আপনারা যদি সুন্নাহ যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সংরক্ষিত রয়েছে, সেই সুন্নাহতে যদি দেখেন, তাহলে আমরা যখন ইবাদত করি, আমরা ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সাথে মেলাতে পারবো। আমরা নামাজে দাঁড়িয়ে যেমনভাবে দাঁড়াচ্ছি, রুকু করছি, সেজদা করছি, এটা আমরা হাদিস থেকে পাই। আমরা তারপরে আমাদের মুসলিমদের যে উৎসব রয়েছে, ঈদ রয়েছে, এই ঈদ আমাদের হচ্ছে বছরে মাত্র দুইটা, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তো এখন এই তৃতীয় আরেকটি ঈদ কোত্থেকে আসলো, এটা কে নিয়ে আসলো, এটা কে প্রবর্তন করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রবর্তন করেছিলেন, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে তোমরা রাসূলের জন্মদিবসকে উৎসব হিসেবে পালন করো? এরকম কোনো দিক নির্দেশনা কিন্তু আমাদের নেই। যদি থাকতো তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে দেখতাম, অথবা সাহাবিগণ যারা রয়েছেন সাহাবিগণদের জীবনীতে আমরা দেখতাম যে তারা এটাকে বিশেষ একটা দিন হিসেবে পালন করছেন। এরকম কোনো কিন্তু কোনো বর্ণনা বা উদাহরণ আমরা পাই না। আমরা যেটা করছি সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের যারা ভালোবাসার দাবিদার, যারা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসি, উই লাভ জিসাস, কিন্তু তাদের মধ্যে ঈসা আলাইহিস সালামের একটা সুন্নার বিন্দু মাত্র লেস নেই। ঠিক একইভাবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবিদার, বলছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার জন্মদিবস পালন করছি, এবং তারা এটাকে এমনভাবে প্রচার করার চেষ্টা করছে যে ঈদ আই মিলাদুন্নবী মানে হচ্ছে সকল ঈদের বড় ঈদ, মানে তার জন্মদিবসটা হচ্ছে সকল ঈদের বড় ঈদ। এই উদ্ভট একটা বিষয় তারা নিয়ে এসেছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল না, উনি কোনোদিন করেননি, সাহাবাগণ কোনোদিন করেননি। তো তৃতীয় আরেকটি ঈদ আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, তারা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করে, কিন্তু তাদের মধ্যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নার অনুসরণের বিষয়ে অনুপস্থিত দেখতে পাবেন। ঠিক একইভাবে খ্রিস্টানদের মতন, তারা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসার দাবি করে, তার জন্মদিবস পালন করে 25 ডিসেম্বর, কিন্তু আসলেই 25 ডিসেম্বর ওনার জন্মদিবস নয়, এটাকে তারা বানিয়ে নিয়েছে। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যে 12ই রবিউল আউয়াল হয়েছিল, এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট একদম এক্স্যাক্টভাবে কেউ কোনো ঐতিহাসিক বলতে পারেননি, কোনো ঐতিহাসিক বলতে পারেননি। কেন পারেননি? কারণ যদি এটা কোনো ইবাদতের বিষয় হতো, যেমন হজ করা, জিলহজ মাসের 10 তারিখে হজ করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তো এই যে একটা ডেট ফিক্সড করে দেওয়া হয়েছে। এরপরে শাওয়াল মাসের 1 তারিখ হচ্ছে ঈদ উল ফিতর, ডেটটা ফিক্সড করে দেওয়া হয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসটা পালন করা ইবাদত হতো, তাহলেও কিন্তু ওনার জন্মদিবসটা একদম 12ই রবিউল আউয়াল হিসেবে ফিক্সড করে দেওয়া হতো, এবং এটাকে একটা ইবাদতের দিবস হিসেবে আমরা পালন করতাম, উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম। কিন্তু এরকম কোনো ইতিহাস আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, সাহাবিদের জীবদ্দশায় দেখতে পাই না। তো কাজেই আমরা কার অনুসরণ করছি,
আমরা কাকে ভালোবাসছি সেটা আমাদের দেখতে হবে। আমরা যদি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে থাকি, তাহলে আমরা এই ঈদে মিলাদুন নবী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মোৎসব পালন থেকে বিরত থাকব। ঈদ মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব। এই রকম বিষয় ইসলামে নেই। জন্মোৎসব পালনের এই প্রথা আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে তাদেরকে অনুকরণ করে আমরা আমাদের নিজেদের মধ্যে প্রচলন করার চেষ্টা করছি। অর্থাৎ তারা যেভাবে ঈসা আলাইহিস সালামকে ভালোবাসার দাবি করে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করছি। তারা যেভাবে ঈসা আলাইহিস সালামকে ভালোবাসার দাবি করে, কিন্তু তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় নীতি সুন্নাহ বিন্দুমাত্র লেশ নেই। একইভাবে দেখা যাচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করছি, আমাদের মাঝেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় সুন্নার রীতিনীতিগুলো অনুপস্থিত রয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা তাদেরকে একদম ধরে ধরে অনুসরণ করে যাচ্ছি। তো এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে কোরআন পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অধ্যয়ন করা, অর্থাৎ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করা, এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দিন, পথভ্রষ্ট হওয়া থেকে হেফাজত করুন আমাদেরকে, আমরা যেন সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার ইবাদত করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। তো এই সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত। আশা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে যারা প্রকৃতপক্ষেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চান তারা এই ঈদ মিলাদুন্নবী উৎসব পালন করা থেকে বিরত থাকবেন। তো আজ পর্যন্ত ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।